সময়টা সম্ভবত উনিশশো পঞ্চাশ সাল কবি শঙ্খ ঘোষ তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র লেখালেখির জগতে তখন তিনি নিতান্তই একজন সম্পূর্ণ অনামী কবি সে সময় তার খুব কাছের বন্ধু ছিলেন হীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রদ্যুম্ন ভট্টাচার্য নামে আরেক বন্ধু ছিলেন শঙ্খ ঘোষের ছায়া সঙ্গী তা এইসব বন্ধু বান্ধব নিয়ে সাহিত্যের একটা পাঠচক্র সে সময় তাদের মধ্যে তৈরি হয়েছিল সেই পাঠচক্রের একটা বৈশিষ্ট্য ছিল পালা করে বিখ্যাত ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানানো হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ননী ভৌমিক প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বরা আমন্ত্রণ পেয়ে সেই পাঠচক্রে কিন্তু এসেছিলেন একবার কি হলো পাঠচক্রের বৈঠকে সিদ্ধান্ত হলো যে এবার মানিক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে হবে সিদ্ধান্ত শুনে তো শঙ্খ ঘোষ হতবাক একেবারে মানিক বন্দ্যোপাধ্যায় সত্যি কি তিনি আসবেন এখানে তারা যাবে সাহস করে তাকে আমন্ত্রণ জানাতে শঙ্খ ঘোষকে আরো অবাক করে বৈঠকে সিদ্ধান্ত হলো যে মানিক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে শঙ্খ ঘোষকেই মানিক বন্দ্যোপাধ্যায় তখন থাকতেন বরানগরে বলা বাহুল্য তিনি তখন বাংলা সাহিত্যের জগতে দাপিয়ে বেড়াচ্ছেন তা একদিন সকাল সকালবেলায় দুরুদুরু বুকে বাসে করে বরানগরের উদ্দেশ্যে রওনা দিলেন শঙ্খ ঘোষ নির্ধারিত ঠিকানায় পৌঁছে তিনি দেখলেন একটা ছোটোখাটো মাঠের এক কোণে সাদাশিদে ছোট্ট খাট্ট একটা বাড়ি বেশ সাহসে ভর করে তিনি সেই বাড়ির দরজার কড়া নাড়লেন দরজা খুলে দিলেন এক মহিলা শঙ্খ জিজ্ঞাসা করলেন মানিক বন্দ্যোপাধ্যায় কি আছেন মহিলার সংক্ষিপ্ত জবাব না তিনি বাজারে গেছেন কথাটা শুনে সদ্য যুবক শঙ্খ ভীষণ অবাক সে কি লেখক মানুষ কি আবার বাজারে যায় নাকি লেখক কেন বাজারে যাবেন এসব প্রশ্ন মাথার মধ্যে ভিড় করে আসতেই ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন কিছু বলবেন শঙ্খ ঘোষ ইতস্তত করে জানালেন তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন মানিক বন্দ্যোপাধ্যায় বাজার থেকে আসা অব্দি তিনি এই মাঠেই অপেক্ষা করবেন দরজা বন্ধ হয়ে গেল শঙ্খ ঘোষ খেলার মাঠে চলে আসলেন আধ ঘন্টা পেরিয়ে যেতেই শঙ্খ ঘোষ হঠাৎ লক্ষ্য করলেন লুঙ্গি আর ফতুয়া পড়া একজন বেশ লম্বা চওড়া মানুষ শ্যামবর্ণ দু হাতে দুই বাজারের থলে নিয়ে বন্ধ সেই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন শঙ্খ ঘোষও এগিয়ে গেলেন থলে হাতে সেই লোকটির দিকে লোকটি আর চোখে শঙ্খ ঘোষকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন শঙ্খ ঘোষ লোকটিকে মানিক বন্দ্যোপাধ্যায় ধরে নিয়ে উত্তর দিলেন হ্যাঁ বাড়ির দরজা খুলে গেল আসুন ভিতরে বসুন বাজারের ব্যাগটা ভিতরে দিয়ে আমি আসছি মানিক বন্দ্যোপাধ্যায় ভিতরের ঘরে চলে গেলেন তা ছোট্ট সেই ঘরটি দেখে শঙ্ক্রস্ত বিস্ময় বিমূর ঘরটিতে একটি চৌকি ছাড়া আছে একটি টেবিল আর একটি চেয়ার আর কিছুই নেই কোনো আসবাবপত্রও নেই এমনকি টেবিলের উপরে কোনো বই খাতা কলম কিছুই নেই একদম হালকা শূন্য একটা ঘর ছোট্ট ঘর শঙ্কর ঘোষ ভাবছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় যিনি পুতুল নাচের ইতি পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য চতুষ্কন প্রভৃতি উপন্যাস লিখে ইতিমধ্যে বাংলা সাহিত্যে তুমুল ঝড় তুলে দিয়েছেন তার কিনা এই ঘর এমন আসবাবপত্রহীন এমন আড়ম্বরহীন এটা কি মানিক বন্দ্যোপাধ্যায়ের ঘর তার মতন একজন বিখ্যাত লেখকের ঘর কখনো হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকে চেয়ারে বসলেন দরজার দিকে তিনি বললেন বলুন কি চাই পত্রিকা বার করেন গল্প চাই শঙ্খ ঘোষের তখনও কিন্তু ঘোর কাটেনি তার মুখে একটিও কথা নেই মানিক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি সংঘ ঘোষের চোখের দিকে তাকিয়ে বললেন কি ভাবছেন ভাবছেন যে একজন লেখকের ঘর এমন ফাঁকা কেন আপনারা পাঠকেরা কিছু দেন না সেই জন্যই তো ফাঁকা ভাবছেন যে মানিক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বাজার করেন কেন কথাগুলো শুনে শঙ্ঘস তো একেবারে তাজ্জব আশ্চর্য তিনি তো এই রকম কথাই ভাবছেন মানিক বন্দ্যোপাধ্যায় কি করে তার মনের কথাগুলো জেনে গেলেন মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার তার কথা তিনি থামাননি তিনি বলেই চলেছেন তিনি বললেন চাকর বাকর যে রাখব সেরকম টাকা আমাকে কে দেবে শুনি দেন কি আপনারা পড়েন কি আমার লেখা এই যে এই যে আপনি এসছেন এখানে আমার কোনো লেখা কি আপনি পড়েছেন শঙ্খ ঘোষ মাথা নিচু করে এবার কোনো ক্রমে উত্তর দিলেন হ্যাঁ আপনার লেখা অনেক পড়েছি সে কথা শুনে মানিক বন্দ্যোপাধ্যায় বললেন তাতে আমার কী লাভ বলুন কোনো বই কি কিনেছেন আমার আপনার বন্ধুরা কেউ কি আমার কোনো বই কিনেছেন শঙ্খ ঘোষ এবার বড় লজ্জায় পড়ে গেলেন বই কেনার টাকা তাদের কোথায় তারা তো ছাত্র যা পড়েছেন তা এ ওর কাছে চেয়ে চিনতে আর লাইব্রেরি থেকে ধার করে মানিক বন্দ্যোপাধ্যায় সব শুনে বললেন তবে বুঝুন পাঠকেরা কেউই কোনো বই কিনবেন না ওদিকে প্রকাশক বলবেন বই বাজারে বিক্রি হয় না টাকাটা থেকে আসবে লেখকদের ঘরও তাই ফাঁকা যাক এবার বলুন তো আপনি কেন এসেছেন গল্প চাই একটা শঙ্খ ঘোষ আমতামতা করে তাদের পাঠচক্রের কথা বললেন আর বললেন আমন্ত্রণের কথা শুনেই শঙ্খ ঘোষকে চমকে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন ঠিক আছে ঠিক আছে যাব কোথায় যাব কখন কোথায় একটা চিরকুটে আপনি লিখে দিয়ে যান সেদিন বাড়ি ফিরেছিলেন যেন রাজ্য জয় করে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বড় লেখক তাদের তুচ্ছ পাঠচক্রে আসতে রাজি হয়েছেন এ তো রাজ্য জয়ের সামিল আনন্দ আর রোমাঞ্চে সেদিন পকেটে পয়সা থাকা সত্ত্বেও বাসে করে বাড়ি ফেরেননি তিনি হাঁটতে হাঁটতে নাকি উঠতে উঠতেই সেদিনকে বরানগর থেকে তিনি কলেজ স্ট্রিটে চলে আসেন আর কলেজে পৌঁছেই বন্ধুদের কাছে তিনি শুনিয়েছিলেন তার সেই রাজ্য জয়ের গল্প তবে শেষ পর্যন্ত অবশ্য মানিক বন্দ্যোপাধ্যায় তাদের পাঠচক্রে আসেননি নির্দিষ্ট দিনের আগেই শঙ্খ ঘোষের ঠিকানায় পৌঁছে গিয়েছিল একটি পোস্টকার্ড মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি আসতে পারছেন না অত্যন্ত লজ্জিত শঙ্খ পরবর্তীকালে বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই ছোট ছোট হাতের লেখায় সেই অক্ষমতার পোস্টকার্ডটি ছিল হয়ে উঠেছিল তার সারা জীবনের এক অমূল্য সম্পদ বলা বাহুল্য শঙ্খ ঘোষ এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই দুই দুর্লভ ব্যক্তিত্বের মধ্যে প্রথম যে সাক্ষাৎকার হলো তা বাংলা সাহিত্যের পাঠকচিত্তে আজও অমলিন হয়ে আছে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেফ থাকুন নমস্কার